আপনাদের সামনে ইলেকশন, এখানে যে অনেক কথা বলার ছিল আসলে বলতে পারলাম না। এখানে আমাদের বৃদ্ধ ভাতা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে, আমার মাতৃকালের ভাতা থেকে শুরু করে যত কিছু আছে, এখানে 10 টাকা সে চাউল, এখানে টিসিবির যে পণ্য তার থেকে শুরু করে আর কি করতে পারে একটি সরকার? এখানে 15 টাকা 10 টাকা সে চাউল, এখানে টিসিবির তেল, চিনি, লবণ থেকে শুরু করে প্রত্যেকটা কিছুই তো আপনাদের হাতে পৌঁছাচ্ছে কিনা, পৌঁছাচ্ছে কিনা? এরপরে একটি সরকার আর কি করতে পারে? দেখুন, আমরা এই নদী পারের মানুষ, যমুনার পারের মানুষ অনেক বড় বড় তারা, তা যমুনার মতো তাদের আত্মা, তাদের প্রাণ, তারা অনেক সংগ্রাম করে বেঁচে থাকে, তারা নদী ভাঙনের সাথে, নদীর সাথে যুদ্ধ করে তারা বেঁচে থাকে। এই তাদেরকে, তারা যখন এখান থেকে গরু পালে বড় করে যখন ঢাকাতে নিয়ে যায়, তখন আপনাদের কি মনে আছে সেই আগুন সন্ত্রাসীরা? সেই আগুন সন্ত্রাসীরা আমাদের গরুর উপরে পেট্রোল বোমা মারছে কি বলেন? আমাদের এই কৃষকদেরকে সর্বহারা করেছে কিনা, তাদের নিঃস্ব করেছে কিনা? যারা যারা একটি পশুর উপরে পেট্রোল বোমা মারতে পারে, যারা একটা পশুকে জ্বালাতে পারে, তাদের দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না? পারে না। আমি তো এসেছি, আমার সভাপতি চয়ন শ্রাব সাহেব এসেছেন, আমার এমপি সাহেব এসেছেন, এসেছেন কিনা আমাদের সভাপতির সাথে দেখা করতে? বলে আসছে কিনা? কই, আপনি মুহিত সাহেব নামে একজন বিএনপি নেতা, উনি দাঁড়াবে, উনি আসছেন না? একটা দিন আসছেন আপনার কাছে? এই যে মহামারী গেল, এত দুর্যোগ গেল, আমরা এই সনাতনীতে প্রতিটা মাঠে ঘাটে আমরা এসেছি আপনাদের কাছে? কই, তাদেরকে তো দেখলাম না। আপনারা বলেন এই আওয়ামী লীগ থাকলে ইসলাম সুরক্ষিত কিনা বলেন? আমার নেত্রী জনপ্রিয় শেখ হাসিনা পৃথিবীতে কোন দেশে একসাথে 550টা মসজিদ, মডেল মসজিদ কোন দেশে হয় নাই। পৃথিবীতে কোন দেশে বিনামূল্যে বই কোন ছাত্রকে দেওয়া হয় না। আমার জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামকে সুদৃঢ় করার জন্য, ইসলামকে স্টাবলিশ করার জন্য উনি ইসলামিক ফাউন্ডেশন করেছে। কে করেছে? আমার জাতির পিতা করেছে না? ওখানে আপনারা যারা তবলিক জামাত করেন, এই কাকরাইল মসজিদ কে দিয়েছে? বঙ্গবন্ধু। আপনি ওখানে যে বিশ্ব ইস্তেমা হয় সেই জায়গা কে দিয়েছে? আপনি ইসলাম করেন, আপনি ইসলাম করেন, আপনি ইসলামের জন্য কি করেছেন? আপনাদের ভণ্ডামি করেন আপনারা? আমাদের এই এখানে মসজিদ আছে, মসজিদে কি কোনো পূজা হয় না? ইসলাম করেন। সবচেয়ে বড় ইসলামিক দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে ইসলামিক দল বললে সেটা হবে আওয়ামী লীগ। বিভ্রান্ত করবেন না, এই চরের মানুষরা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। তাদেরকে বিভ্রান্ত করে আপনারা আবার তাদেরকে অন্ধকার যুগে নিয়ে যাবেন, এটা তো হবে না। আপনারা বললেন কি যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া যাবে না? আজকে আমাদের মেয়েরা ডাক্তার, আমাদের মেয়েরা ইঞ্জিনিয়ার, আমাদের মেয়েরা প্রতিটি স্কুল কলেজে